ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে এমন দুটো স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেই দুটো স্টক কালকে কিন্তু কাপাতে চলেছে চলেছে ডেফিনেটলি ডেফিনেটলি মার্কেটকে আপার সার্কিট ফ্রেন্ডস এতদিন ধরে আমরা যেই খবরের অপেক্ষায় ছিলাম সেই খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে তো চলুন দেখে নেব সেগুলো কোন স্টক আছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত আছে বা এখান থেকে আমরা কি শিখতে চলেছি সেই সব বিষয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য তাছাড়া ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লে লিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন চলুন ফ্রেন চলে যাব মেইন পয়েন্টের দিকে তো ফ্রেন্ডস আজকে আমরা সবার প্রথমে যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার প্রাইস মুভমেন্ট চলছে ছ হাজার নশো আশি টাকার কাছাকাছি আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু দুশো সাতাশ পয়েন্টের মুভমেন্ট ছিল এর ফিফটি টু উইক হাই আমরা দেখতে পাচ্ছি সাত হাজার ঊনপঞ্চাশ ফ্রেন্স এখন কিন্তু এই স্টক লাইফ টাইম হাইতে ট্রেড করছে এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখুন ফ্রেন্ডস এইটিন পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ডেলিভারি পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কম আছে কেন আছে কম কেন না ফ্রেন্ডস লাইফ টাইম হাইতে করছে এবং এর প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বেড়ে গেছে তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ কম আছে কিন্তু ফ্রেন্ডস এই স্টক আমাদের পোর্টফোলিওতে থাকে এবং আমরা যদি একটা স্টক নিজেদের পোর্টফোলিওতে রেখে ভুলে যাই লং টার্মের জন্য তাহলে ডেফিনেটলি এই স্টক কিন্তু আমাদেরকে পয়সা ডাবল করে ফিরিয়ে দেবে এর মধ্যে কিন্তু ফ্রেন্ডস এখন টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে দশ হাজারের কাছাকাছি তো চলুন দেখে নেব কোম্পানির নাম কি আছে বা কোম্পানির বিজনেস কি আছে ফ্রেন্ডস এতক্ষণ ধরে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করছিলাম সেই স্টকের নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড বাজাজ ফাইন্যান্স এর মধ্যে আজকে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এর মুভমেন্ট ছিল ফ্রেন্ডস এটা কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি আছে মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে চার লাখ একুশ হাজার দুশো তেত্রিশ আছে আরই আমরা দেখতে পাচ্ছি টেন আছে ফাইন্যান্স সেক্টরের স্টক আছে ফ্রেন্স বিভিন্ন ধরনের যে লোন দিয়ে থাকে আমরা বিভিন্ন ধর ফাইন্যান্সের মাধ্যমে যে সব জিনিসগুলো বাড়িতে কিনে থাকি সেই লোন কিন্তু বাজাজ ফাইন্যান্স দিয়ে থাকে কোম্পানি কিন্তু ডেফিনেটলি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং আছে তাছাড়া ফ্রেন্ডস দেখুন আমরা চলে এসেছি এর সেক্টর পি আছে টোয়েন্টি ফাইভ এবং এর পিই রেশিও আছে নাইনটি টু কোম্পানি যেইভাবে পারফরমেন্স দেখিয়েছে সেইভাবে কিন্তু এর মধ্যে পি ই রেশিও ইনক্রিজ হয়েছে মধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা প্রচণ্ড ভলিটিলিটি দেখতে পাই কোনো কোনো দিন ফ্রেন্ডস এই স্টক আমাদেরকে তিনশো পয়েন্ট আপ দেখিয়ে দেয় এবং কোনো কোনো দিন যখন নিচে আসে তখন কিন্তু ফ্রেন্স দুশো পয়েন্টও নিচে নেমে যায় এর মধ্যে কিন্তু ফ্রেন্ডস কোনো টেনশন নেই একদম টেনশন ফ্রি স্টক আছে কোম্পানিতে কোনো ডেপ নেই লং টার্মের চার্ট আমি আপনাদের সামনে রেখেছি ফ্রেন্ডস দেখুন টাকা থেকে এই স্টক আজকে সাত হাজার টাকা অবধি কিন্তু পৌঁছে গেছে দেখুন চার্টের মধ্যে আমরা কি দারুণ একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি টেক ওভারের সাইন কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে হোল্ডিং প্যাটার্ন যদি ফ্রেন্ডস দেখবেন তো মোটারের কাছে হোল্ডিং আছে ফিফটি সিক্স পার্সেন্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে হোল্ডিং রেখেছে সিক্স পয়েন্ট ফিফটি সেভেন এবং আদার ডোমেস্টিকের মধ্যে হোল্ডিং রেখেছে টু পয়েন্ট সেভেন্টিন এবং ফরেন ইনস্টিটিউশন কিন্তু টোয়েন্টি ফোর পার্সেন্ট অব দা এখন আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর জিরোধার প্ল্যাটফর্মের উপর ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি যে এখন স্টক কিন্তু লাইফ টাইম হাইতে ট্রেড করছে এর যার রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্সটাকে ব্রেক করে ওপরের দিকে গেছে দেন সেখান থেকে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে এখনও কিন্তু ফ্রেন্স এর ওপরে যাওয়া আরও বাকি আছে তাছাড়া আর এর মধ্যে নম্বর দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে সেভেন্টি সেভেনের কাছাকাছি ফ্রেন্ডস এখনো কিন্তু স্ট্রং জোনের মধ্যে আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেকটাই উঁচুতে উঠে গেছে যদি কোনো কারণে এর মধ্যে কারেকশন আসে তাহলে কিন্তু ফ্রেন্ডস আমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই বরং এখানে আমরা আরও দুটো কোয়ান্টিটি অ্যাড করব এবং প্রাইসটাকে মার্জিন করে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করব। এখানে দেখুন ফ্রেন্ডস মার্কেট মজুর উপর আমরা দেখে নেব বাজাজ ফাইন্যান্স আমাদেরকে কেমন রিটার্ন দিয়েছে ওয়ান উইক উইকে স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ওয়ান মান্থে টুয়েলভ পার্সেন্ট ওয়ান ইয়ারে নাইনটি নাইন পার্সেন্ট আমাদেরকে রিটার্ন দিয়েছে থ্রি ইয়ার্সে ওয়ান থার্টি নাইন এবং ফাইভ ইয়ার্সে ফাইভ নাইনটি ফোর পার্সেন্ট অব্দি এবং টেন ইয়ার্সে ফ্রেন্ডস দেখুন এগারো হাজার আটাত্তর পার্সেন্ট অব্দি আমাদেরকে রিটার্ন দিয়েছে তো রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি এবং এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন বড় বড় অ্যানালাইসিসরা দশ হাজার টাকার কাছাকাছি এবং যেটা খুব ইজিলি অ্যাচিভ করে নেবে বলেই কিন্তু মনে করা হচ্ছে তো আপনারা চলে অবশ্যই বাজাজ ফাইন্যান্সের দিকে ফোকাস করতে পারেন লার্নিং করতে পারেন কিংবা লং টার্মের জন্য এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন ডেফিনেটলি কালকে কিন্তু এই স্টকের মধ্যে আরও কিছুটা মুভমেন্ট আমরা দেখতে পাবো চলুন চলে যাব নেক্সট এর দিকে নেক্সট স্টকে যাওয়ার আগে ফ্রেন্ডস যদি নিজেরাও একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশন দেওয়া হচ্ছে আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন কিংবা ওয়ান দিয়ে বাই করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসজি বলে দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন চলুন আবার আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে স্টক আছে সেই স্টকের নাম আপনাদের সামনে আছে বা যা ফিনসার লিমিটেড এখন এই স্টক ট্রেড করছে ষোলো হাজার চারশো ষাট টাকার কাছাকাছি আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সেভেন পয়েন্ট সেভেন্টি এইট মুভমেন্ট দেখতে পাওয়া গেছে একদিনে কিন্তু এই স্টক এগারোশো অষ্টআশি পয়েন্ট অব্দি দি মুভমেন্ট দেখিয়ে দিয়েছে তো এতটা মুভমেন্ট দেখানোর পেছনে কি রিজন আছে সেটাই কিন্তু ফ্রেন্ডস আমরা দেখে নেব এখন কিন্তু এই স্টক লাইফ টাইম হাইতে ট্রেড করছে এবং এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে কুড়ি হাজার টাকার কাছাকাছি ফ্রেন্ডস আমরা চলে এসেছি টিকার টপের উপর টিকার টপের উপর আমরা বাজাজ ফিনসার লিমিটেডের পেজ ওপেন করে নিয়েছি ফ্রেন্ডস এটা একটা ইন্স্যুরেন্স সেক্টরের স্টক আছে লার্জ ক্যাপ কোম্পানি আছে দেখুন সেক্টর পি আছে টোয়েন্টি ফাইভ এবং এর পিই রেশিও আছে রেশিও আছে ফিফটি ফোর কোম্পানি যেইভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এর পিই রেশিও ইনক্রিজ হয়েছে একসময় সময় ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এই স্টক কিন্তু আপনাদের সামনে লং টার্মের চার্ট রেখেছি এখানে দেখুন ফ্রেন্ডস কি দারুণ পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে ও কিন্তু উপরের দিকেই মুভমেন্ট দেখাচ্ছে তাছাড়া এর মধ্যে নিউজ এসে পৌঁছে বাজাজ ফিনসার গেট ইন প্রিন্সিপাল নট টু সেট আপ মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে যাওয়ার কথা হচ্ছিল আমরা অনেক দিন ধরেই শুনতে পাচ্ছিলাম এবং সেটা কিন্তু সেবি অ্যাপ্রুভেল করে দিয়েছে তো ডেফিনেটলি বাজাজ ফিনসারকে কিন্তু এখন আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখতে পাবো তো সেই কারণের জন্য এর মধ্যে আজকে আমরা অলমোস্ট এইট পারসেন্টের মুভমেন্ট দেখতে পাচ্ছি কালকে যখন মার্কেট ও ওপেন হবে তখন ডেফিনেটলি কিন্তু এর মধ্যে এই নিউজের এফেক্টটা অবশ্যই থাকতে চলেছে তো আপনারা চাইলে অবশ্যই এই স্টকের মধ্যে কিন্তু কালকে নজর রাখতে পারেন ফ্রেন্ডস এখানে কিন্তু আমি কোনো ইন্টারডের কথা বলছি না আমি এখানে শুধুমাত্র নলেজের জন্য সুইং ট্রেডিং করার জন্য স্টক আপনাদের সামনে নিয়ে আসছি এবং তাছাড়া ফ্রেন্স চার্ট যদি দেখবেন তো চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি আগস্ট মাসের তেরো তারিখ থেকে এই স্টক চোদ্দ হাজার টাকা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি ষোলো হাজার টাকা অবধি কিন্তু গেছে মাত্র কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়সা কিন্তু ডাবল করে দিয়েছে লং টার্মের জন্য কিন্তু ফ্রেন্ডস ডেফিনেটলি এই স্টকের দিকে ফোকাস করা যেতেই পারে অন্তত একটা স্টক কিন্তু নিজেদের পোর্টফোলিওতে রাখা যেতেই পারে কোম্পানি কিন্তু ডেফিনেটলি খুবই ফান্ডামেন্ট स्ट्रॉ आज প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সেলস ইনক্রিজ হচ্ছে রেভিনিউ আসছে কোম্পানি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের মধ্যে যাচ্ছে তো ডেফিনেটলি ফিউচারে আরও কিন্তু এর মধ্যে নতুন নতুন প্রজেক্ট আসবে আমরা অবশ্যই দেখতে পাবো তো সেই কারণের জন্য লং টার্মের জন্য এর মধ্যে ভাবা যেতেই পারে কালকে কিন্তু এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট আমরা অবশ্যই দেখতে পাব তো আপনারা চাইলে অবশ্যই এই দুটো স্টকের মধ্যে নজর রাখতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন তো ফ্রেন্স আপনারা কি ভাবছেন এই দুটো স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্স লাইক করতে ভুলবেন না চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ